প্রশিক্ষণ কর্মশালা। প্রথম পোশাক শিল্প কারখানা হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের এন্টারপ্রাইজ সলিউশন ব্যবহার করছে ডিবিএল। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে উভয় কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের ও মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদ বাজনায়কে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এশিয়ায় প্রথম ডাটা সেন্টার স্থাপন করল গুগল। তাইওয়ান